বন্যা কবলিত এলাকায় কৃষক ভাইদের প্রতি কৃষি বিভাগের পরামর্শ। আমন ধানের বীজতলা নষ্ট হলে উঁচু জমিতে জলদি জাতের বীজতলা তৈরি করুন, যেমন এমটিইউ 1010, গোট্রা 1, আইইটি 4786, IR 36। ক্ষতিগ্রস্ত বীজতলাতে ছত্রাকনাশক স্প্রে করুন। কাঠা প্রতি 400 গ্রাম ইউরিয়া এবং 250 গ্রাম মিউরিট অফ পটাশ দিন। রোয়া জমির ক্ষতিগ্রস্ত অংশে গুছিয়ে ভেঙে রোয়া করা যেতে পারে। রোয়ার 10 দিন পর অবশ্যই চাপান সার দিন। রোয়া জমিতে বেঁচে থাকা ধান গাছে বিঘা প্রতি 8 কেজি ইউরিয়া ও 4 কেজি মিউরেট অফ পটাশ প্রয়োগ করে ঘেঁটে দিতে হবে। উপযুক্ত জমিতে শ্রী অথবা ড্রামসিডার পদ্ধতিতে ধান চাষ করুন। বিশদে জানতে আপনার ব্লকের সহ কৃষি অধিকর্তার অফিসে যোগাযোগ করুন। কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। বন্যা কবলিত এলাকায় কৃষক ভাইদের প্রতি কৃষি বিভাগের পরামর্শ। যেসব জমিতে আমন ধানের চাষ সম্ভব নয়, সেখানে টরি, সর্ষে ও কলাই চাষ করুন। অল্প ক্ষতিগ্রস্ত সবজি, ফুল, পান বরজ এবং ফলের বাগানে জীবাণু সার এবং পটাশ সার দিতে হবে, এবং অবশ্যই ছত্রাকনাশক হিসেবে কপার অক্সিক্লোরাইড স্প্রে করবেন। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত জমিতে জলদি জাতের মূলো, লাল শাক, পালং শাক, ধনে পাতা ইত্যাদির চাষ করুন। পলিথিন ছাউনিতে, শেড নেটে বা পলি হাউসে প্লাক্টরের মাধ্যমে জলদি শীতকালীন সবজি চারা তৈরি করুন, কপি, টমেটো, বেগুন, লঙ্কা ইত্যাদি। বিশদে জানতে আপনার ব্লকের সহ কৃষি অধিকর্তার অফিসে যোগাযোগ করুন। কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার।